আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্প্রতি বাংলাদেশ বর্ডার গার্ডে বিজিবিতে সিপাহী জিডি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন। নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আজকে আমি এই চাকুরি সম্বলিত যাবতীয় তথ্য আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। বন্ধুরা, এই সিপাহী জিডি পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আপনাদের, এসএসসি পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে এখানে কিন্তু আপনাদের এইচএসসি পাস থাকতে হবে, এখানে আপনাদের এসএসসিতে 3 পয়েন্ট থাকতে হবে, এমনকি এইচএসসিতে আপনাদের 2.50 অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করা যাবে। এখানে আপনাদের বেতন দেওয়া হবে 9,000 থেকে 21,800 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। বয়স থাকতে হবে আপনাদের এখানে 18 থেকে 23 বছরের ভিতরে বয়স হতে হবে। এখানে আপনাদের উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা থাকলে আবেদন করা যাবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, এমনকি মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি হলেই আবেদন করতে পারবে। এখানে ওজন থাকতে হবে সর্বনিম্ন 49 কেজি আর মহিলাদের ক্ষেত্রে 47 কেজি। ওকে, বুকের মাপ থাকতে হবে এখানে 32 ইঞ্চি সর্বনিম্ন থাকতে হবে পুরুষদের ক্ষেত্রে, এমনকি মহিলাদের ক্ষেত্রে 28 ইঞ্চি হলেও আবেদন করতে পারবে। দৃষ্টিশক্তি আপনাদের 6x6 থাকতে হবে। সো বন্ধুরা, এই আবেদনটি কিন্তু আপনাদের মোবাইল টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এসএমএসের মাধ্যমে আপনাদের এই আবেদনটি করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই আবেদনটি শুরু হবে 22 জানুয়ারি 2023 সালে, কিন্তু এই আবেদনটি শুরু হবে এবং আবেদনটি শেষ হবে 31 জানুয়ারি 2023 সালে, এই আবেদনটি শেষ হবে। সো বন্ধুরা, এখানে আবেদন করার এখানে নিয়মকানুন দেওয়া রয়েছে, এগুলা দেখে আপনারা ইনশাল্লাহ আবেদন করে নেবেন, ঠিক আছে? বন্ধুরা, এই আবেদনটির আবেদন ফি বাবদ কিন্তু আপনাদের 110 টাকা কিন্তু আপনাদের কেটে নেওয়া হবে, ঠিক আছে? এই 110 টাকা কিন্তু আপনাদের টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনারা এসএমএস পাঠিয়ে ইনশাল্লাহ আবেদনটি ইনশাল্লাহ করে নিতে পারবেন। এখানে ভর্তির সময় এখানে কাগজপাতি কী কী নিয়ে যেতে হবে, যে 10 নম্বরে দেওয়া রয়েছে এগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন, ঠিক আছে? সো বন্ধুরা, এই বিজিবিতে আপনারা কীভাবে এসএমএসের মাধ্যমে আবেদন করবেন সেই আবেদনের ভিডিও আমি নেক্সটে আপলোড করব। সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।